আমেনা বলেন। যেই মাত্র নূরে মুহাম্মদী আমার পেটের মধ্যে আসলো, আল্লাহর কি মেহরবানি, খানায় কাবার দিকে তাকায় দেখি না কাবা নূরে ঝলমল করে। জোরে কোন সুবহানাল্লাহ। শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ। আরবিতে এখন যে মাস চলে এই মাসটার নাম আমরা সবাই জানি, মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসের নাম রবিউল আউয়াল মাস। আর এই মাসের আজকে যে তারিখ এটা হলো বারোই রবিউল আউয়াল, বারোই রবিউল আউয়াল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠাবেন। তো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে বলেন, আউয়ালুমা খলাকাল্লাহ খলাকাল্লাহু নূরি, আমি আমার হাবিবের নূরকে আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বাজেট করলেন, দুনিয়ায় পাঠাবেন। এবার রাত্রে কয় আল্লাহ আমি তো অন্ধকার, মানুষটা আমার পছন্দ করে না, নবী পাকের আগমনটা আল্লাহ রাত্রে দিলে আমি দামি হয়ে যাব। সুবহানাল্লাহ। রাত্রে কয় আল্লাহ আমি তো রাত, কেউ তো আমার পছন্দ করে না, তো নবীর আগমনটা যদি আমি রাত্রের মধ্যে হয় তো নবীর সম্মানে আমি রাত্রির দাম বেড়ে যাবে। দিনে কয় আল্লাহ আপনার তৈরি, আমিও তো দিন, যদিও আমি আলো কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাইতে চাই। নবী যদি আগমনটা দিনের মধ্যে হয় আমি নবীর আনন্দে আরো বেশি আনন্দিত হব, দামি হয়ে যাব। সুবহান। এখন রাত আর দিন কে বানাইছে বুঝার চেষ্টা করেন। রাত দিন কে বানাইছে? রাত দিন তো আল্লাহই বানাইছে। তা আল্লাহকে ঠিক আছে তোমাকে দোনো দোনো আবদারি পুরা করা হবে। হাবিব আপনার আমি এমন টাইমে বাজেট করলাম সুবহে সাদেক, তারিখটা হলো বারোই রবিউল আউয়াল, আটই রবিউল আউয়াল, একতেলাফি তারিখ, একতেলাফ মতামত আছে। আসাহুল কৌল অধিকাংশ উলামা হযরতের মতামত বারোই রবিউল আউয়াল, বারোই রবিউল আউয়াল, দিনটা হলো সোমবার দিন, দিনটা হলো সোমবার দিন। সুবহে সাদেক, সুবহন বা মানা সকাল, সাদেক বা মানা ফর্সা, অর্থাৎ নবীর আগমনটা এমন পজিশনে আল্লাহ দিলেন রাত প্রায় শেষের দিকে দিনের একবারে শুরু লগ্নে। এই অবস্থা আল্লাহ তাআলা হযরত আমেনার পেট থেকে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর আগমনটা বারোই রবিউল আউয়াল, বারটা সোমবার। মা আমেনা বলেন, সন্তান দুনিয়া আসলে আওয়াজ দেয়, আমার সন্তানের মুখে কোনো আওয়াজ নাই, সন্তান কি বোবা না ভালো বুঝি না, অবস্থা দেখলাম বেকায়দা। দুনিয়ার সিস্টেম হলো মায়ের সন্তান যখন জমিনে আসে তারা সব সন্তানেরা তারা এইভাবে উপর হয়ে আসে। বিশ্বনবী দুনিয়া আসার সময় চিত হয়ে দুনিয়া আসলেন, আবার নবী আসিয়াই অমনি ঘুরিয়া সেজদারত অবস্থা নবীজিরে পাওয়া গেল। জোরে কোন সুবহানাল্লাহ। মা মেরা বলেন, শিশু মোহাম্মদ দুনিয়া আসলেন আওয়াজ দিল না, জবান থেকে কি যেন কুন 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 করে আওয়াজ বের হয়, আওয়াজ বুঝি না। আমি আমেনা সেজদারত শিশু মোহাম্মদের কাছে কানটা আগাইলাম, কানের মধ্যে শুনতে পাইলাম নবীজির মুখের জবানের ঘোষণা, রব্বি হাবলি উম্মাতি, রব্বি হাবলি উম্মাতি। যেরকম সুবহানাল্লাহ, শিশু মুহাম্মদ সেজদা গিয়া আল্লাহ আমার উম্মতের হেবা করেন, আমার উম্মতের মাফ করেন, আমার উম্মতের ক্ষমা করেন। সুবহানাল্লাহ। নবী দুনিয়া আসিয়া কার কথা? নবী দুনিয়া আসিয়া জমানে কার কথা? উম্মতের কথা। আর সেই উম্মতে এখন আমরা করি কি? কথা বলেন না কেন? তোকু যাব সুন্নতে আহমদ কুদা, তোকু যাব সুন্নতে আহমদ কুদা, বা মুহাম্মদ কাইবু ওয়াত নিসবাত তোরা, বা মুহাম্মদ কাইবু ওয়াত নিসবাত তোরা। নবীজির সুন্নত কোথায় আর তুমি আর আমি কোথায়, নবীর সাথে সম্পর্ক কোথায়? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার শান মানে তো বাড়াইলেন। হুজুর বলেন, আমার মা স্বপ্নে দেখেছেন, মা আমেনা নিজে দেখেন যে একটা নূর দেখা যায়, ওই আমেনা নিজে নূরের মা হতে যাচ্ছেন, নূর ঝলমল করে দেখে আমেনার দৃষ্টি দিলেন, আমেনার দৃষ্টি দিয়ে নূর যে পাওয়ার আমেনার চোখে কুলায় না। আমেনা বলেন, যেই মাত্র নূরে মুহাম্মদী আমার পেটের মধ্যে আসলো, আল্লাহর কি মেহরবানি, খানায় কাবার দিকে তাকায় দেখি না কাবা নূরে ঝলমল করে। জোরে কোন সুবহানাল্লাহ।
আমি ঘুম থেকে উঠলাম, স্বপ্নে যুগে দেখি আকাশে তারকারাজি মনে হয় আমার এত কাছে আমি হাত দিয়ে ধরতে পারো। বিশ্বনবীর শুভাগমনে আকাশের তারকা জাগা ছাড়িয়া এত নিচে আসে, কিন্তু দুনিয়ায় যত বড় বেড়া দুনিয়াতে আসছে কারো জন্য সময় আকাশের তারকা জমিনের নিচে এত কাছে আসে নাই। কথা বলেন এত কাছে? তা বিশ্বনবীর শান আর মান বাড়াইছে কেডা? যে আল্লাহ নবীর সম্মান বাড়াইছেন ওই আল্লাহ তাআলা নবীর শান আর মান ধরে রাখার জন্য আল্লাহ বলে দিলেন, হাবিব আমনের তো আমি বানাইছি আমার জন্য, তা আমনের জবানে আমি আল্লাহ নামের জিকির যদি আপনি একা করেন তমাম দুনিয়াবাসী যদি সব গাফেল হইয়া যায়, আমি আল্লাহর আল্লাহ বলে একটা ডাকো না দেয় তাতে আমি আল্লাহর আল্লাহিত্বের মধ্যে এক চুল পরিমাণও ঘাটতি হবে না। সুবহান।